সৃষ্টি বোয়ামা কেন দেখি মন খারাপ তোমার মিষ্টি বোয়ামা কেন দেখি মন খারাপ তোমার আজ বাড়িতে কি হয়েছে মা নাকি কিছু বলেছে আজ বাড়িতে কি হয়েছে মা নাকি কিছু বলেছে জলদি করে বলো আমাই সহে না যে দেরি আর মিষ্টি বোয়ামা কেন দেখি মন খারাপ তোমার মরণ পাখি যে দিন সে করবে ডাক ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যে দিন সে করবে ডাক ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি অরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে কবর পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে যাইবে তুমি খালি হাতে থাকবে পরে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি অরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আপন ঝুরি কর ভারী সময় যে আর নাই মরণ পাখি দিলে রে ডাক রবে নাই উপায় খাঁচা ছেড়ি উড়ান দিবে খাঁচা ছেড়ে উড়ান দিবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি অরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি উপস্থিত সুনাম ধন্য আজকে সভার নির্বাচিত সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট আমার বন্ধুবর মাওলানা আতিকুর রহমান সাহেব আরো মঞ্চে উপবিষ্ট
মাদ্রাসার সেক্রেটারি প্রাক্তন সেক্রেটারি মাদ্রাসার হিতাকাঙ্ক্ষীগণ সম্মুখে বসে থাকা বিভিন্ন প্রান্ত থেকে আসা আমার সকল স্নেহভাজন ও শ্রদ্ধাভাজন দিনী ভাইরা পর্দার আলে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বোনেরা সর্বাগ্রী শ্রী রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহর বাণী শোনার উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি যিনি আল্লাহ আমাদের ছোট বড় সকলকে একত্রিত করে তিনার কোরআন এবং নবীর অমৃত বাণী শোনার সুযোগ দিয়েছেন সে মনিবকে রাজি করার জন্য সকলে মিলে একবার জবানটুকু হেলিয়ে উচ্চ স্বরে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল আব্দুল্লাহর লাগতে জিগার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ব্রাদার ইসলাম আজকে আপনাদের এই লক্ষ্মীপুর মাদ্রাসার প্রাঙ্গণে জালসা এখানে হয়তো আপনারা শ্রোতা হিসাবে কিছু আমার ভাই বাপজানেরা বসে আছেন কিন্তু আমি যেটা শুনলাম এই জালসা বর্তমানে পুরো মুর্শিদাবাদের লোক ঘরে বসে শুনতে পাচ্ছে এতগুলো লোক যদি আপনাদের লক্ষ্মীপুর মাদ্রাসার জালসা শোনেন সবাই কিন্তু আশা করে আছেন যে আমরা আলেমরা আমাদের কাছে কিছু এমন কথা এমন জ্ঞান নেব যেন আমাদের আগামী দিনটাকে আমরা ভালোভাবে কেটে পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা মোটা অঙ্কের ইনাম পাই ভালো একটা জায়গা পাই তো ভাইরা আমার আমি আজকে আপনাদের কাছে ঠিক একটা টপিকের উপরে একটা বিষয়ের উপরে কিছুক্ষণ কথা বলবো যতক্ষণ বলার শক্তি আমাকে আমার মালিক দেবেন সময় দেবেন ঠিক ততক্ষণ পর্যন্তই বলবো ইনশাআল্লাহ সেই বিষয়টাকে আলোচনা করার জন্য সর্বপ্রথমে আল্লাহর কোরআন থেকে সূরা রুম নামে একটি সূরা আছে সূরা রুমের ২১ নম্বর আয়াত এবং এই বিষয়টাকে আরো ভালোভাবে বুঝাবার জন্য আরেকটি আয়াত পড়লাম সূরা তাওবা থেকে আয়াত নাম্বার ৩৪ সহিহ বুখারীর একটি মাত্র হাদিস আপনাদের সামনে আমি উল্লেখ করলাম হাদিস নাম্বার ৫২৩৮ আমার শ্রোতা মণ্ডলী আমি সকল শ্রোতাদের অনুরোধ করব কমপক্ষে কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার উদ্দেশ্যে আপনারা একটু সচেতন হন যারা এসেছেন অন্যান্য চিন্তা ভাবনা বাদ দিয়ে আমি আমার জবানে যে কথাটা আপনাদের শোনাচ্ছি হয়তো জবানটা আমার কথাগুলো একটা আমার নয় আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা ইনশাআল্লাহ বলবো চেষ্টা করব মনিব যদি আমাকে বলার তৌফিক দেন ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ এবার আমার বক্তব্যের প্রারম্ভে আমি একটু আমার মায়েদের বলবো মায়েরা আমার অনেকক্ষণ ধরে আপনারা আলোচনা শুনছেন শেষ পর্যন্ত শুনলেন কোরআন হাদিস শুনে আত্মাটা তাও আপনাদের ঠান্ডা হয়নি শেষে একটা আবার আপনাদের প্রচলিত গীতও শুনতে চাইলেন তো আমার মা বোন আমি অনুরোধ করব এটা ধর্মীয় সভা
এখানে ধর্মের আলোচনা হবে, কোরআন হাদিসের আলোচনা হবে। এই আলোচনার মাধ্যম দিয়ে মানুষ পরিবর্তন হবে, মানুষ জ্ঞান অর্জন করবে, ইহকাল এবং পরকালকে ভাববে। তার জন্য কিন্তু এই জালসার আয়োজন করা হবে। তো আমি অনুরোধ জানাই যে কথাগুলো আমি বলবো, কথাগুলো যেন শান্ত মেজাজে শোনা হয়। তার জন্য প্রথম আবেদন, জানি না আমার মায়েরা সামনের দিকে ঝগড়া লেগেছেন না জালসা শুনতে এসেছেন, এতগুলো ভাইজান আমার এখানে আছেন কারো আওয়াজ নেই, কিন্তু আপনাদের এই প্যান্ডেলের ভিতরে এত আওয়াজ, এত চেঁচামেচি। এবার আপনারা নিজেরাই বিবেক করুন যে আমরা যে কোরআন শুনতে আসলাম, যদি চেঁচামেচি করি তাহলে কান অন্যদিকে যাবে। এবার আলোচনা শুনতে গিয়ে এমন একটা হয়তো ভাইটাল কথা আপনারা বুঝতে না পারে, কথাটাকে আলাদা মতো যদি বুঝে নেন তাহলে জালসা শোনা আপনাদের বেকার হয়ে যাবে। তো আমি অনুরোধ করছি আপনাদের কথা বলিয়েন না, আমি চেষ্টা করব যেই সময়টুকু আপনাদের কাছে দেব প্রত্যেক এই সময়ের মাধ্যমে আল্লাহর কোরআন এবং সহিহ সুন্নাহর কথা তুলে দিতে, শেষ সময়ে যেন আমাদের মন ভরে ঝুলি ভরিয়ে নিয়ে যেন আমরা বাড়ি ফিরতে পারি। ভাইরা আমার, যে আয়াত আমি প্রথমে আপনাদের কাছে পড়লাম সেই আয়াতটাকে সামনে রেখে এবার আমি আমার ট্রফিক বা আমার বিষয়টাকে আমি শুরু করছি। এই আয়াতের ভিতরে তিনটা জায়গায় আমি আপনাদের তিন ধরনের, প্রথম একটা স্টেজ, দ্বিতীয় একটা স্টেজ এবং তৃতীয় একটা স্টেজ, এই তিন স্টেজে তিনটা তর্জমা আপনাদের সামনে প্রথমে করব। দয়া করে এই আয়াতের তর্জমাটা আগে খুব ভালো করে আপনারা শুনবেন যে আল্লাহ কোরআনে এত সুন্দর কথাটা আমাদের জন্য কেন বললেন। আল্লাহ পাক বলছে তিনার ডাক কিভাবে, রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। প্রথম তর্জমা হল আল্লাহ বলেন এটা নিদর্শন যে তোমাদের জন্য তোমাদের কাছ থেকে তোমাদের বিবিদের সৃজন করলাম যেন তোমরা তাদের কাছে শান্তি পাও। প্রথম তর্জমাটা ভালো করে বুঝে, আল্লাহ বলছেন এটা নিদর্শন, আমি তোমাদের সৃষ্টি করলাম এবং তোমাদের কাছ থেকে তোমাদের বিবিদের সৃষ্টি করলাম যেন তাদের কাছে শান্তি পাও। তর্জমাটা ভালো করে বুঝলেন তো ভাই? আমি তোমাদের সৃষ্টি করলাম এবং তোমাদের কাছ থেকে তোমাদের বিবিদের সৃষ্টি করলাম যেন তাদের কাছে শান্তি পাও। কথাটা কত সুন্দর করে আল্লাহ পাক রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন। এবার দ্বিতীয় স্টেপ, আপনাদের পুরো আয়াতের তাফসির ছোট করে শোনাবো, লম্বা করব না। রাব্বুল আলামিন আবার বলেন وجعل بينكم مودة ورحمة. আল্লাহ বলে বান্দারে এবার তোমাদের উভয়কে সৃষ্টি করে প্রেম প্রীতি দিয়ে শুধু ছেড়ে দেই নাই, আমি উভয়ের মধ্যে তোমাদের এত ভালোবাসা এত মহাব্বত দিয়ে দিলাম, এত তোমাদের
ভিতরের জনমে প্রেম প্রীতি দিয়ে দিলাম এবং তোমাদের ভিতরে বড় দয়াও দিয়ে দিলাম আল্লাহ পাক এই স্বামী স্ত্রীর ভিতরে যেন অনেক ভালোবাসা মহব্বত এবং দয়াও সৃষ্টি করে দিলে কত দয়া এক অপরের সঙ্গে কত মহব্বত আমি আসছি তাফসীরের আগে তর্জমাটা করছি তৃতীয় স্টেপ আল্লাহ এবার বলেন ইন্না ফি যালিকা লায়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এটা হলো বড় নিদর্শন এবার আপনারা নিজেরাই ভাবেন আল্লাহ যাদের বুঝার শক্তি দিয়েছেন জ্ঞান দিয়েছেন যে জ্ঞানের ভান্ডার নিয়ে আমরা ঘোরাফেরা করি এবার পুরো তর্জমাটা একবারে বুঝেন আল্লাহ বলেন বান্দা এটা নিদর্শন আমি তোমাদের কাছ থেকে তোমাদের বিবিদের সৃজন করলাম যেন তাদের কাছে শান্তি পাও এবং তোমাদের মধ্যে আমি এত ভালোবাসা দিলাম এত মহব্বত দিয়ে দিলাম এবং তোমাদের ভিতরে দয়াও দিয়ে দিলাম হে আমার চিন্তাশীল সম্প্রদায় এটা হলো তোমাদের জন্য বড় নিদর্শন আল্লাহ বুঝাতে চাইছেন হে বান্দা হে জ্ঞানী গুণেরে আমি যে তোমাকে জ্ঞান দিয়েছি সেই জ্ঞানের ভান্ডার দিয়ে একবার বিবেচনা করে দেখো আমি তোমার বিবিকে তোমার জন্য সৃজন করলাম তোমার বিবিকে অন্য কারো জন্য সৃজন করে না আমার বিবি আমার জন্য আপনার বিবি আপনার জন্য অন্য কারো বিবি অন্য কারো জন্য ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে জোড়া জোড়া করে এই দুনিয়ায় মহব্বত ভালোবাসা প্রেম প্রীতি দিয়ে দিলেন আল্লাহ ভালোভাবে বুঝিয়ে দিলেন বান্দা তোমার বিবি তোমার জন্য অন্য কারো জন্য নয় এবার আপনারা ভালো করে বুঝেন আপনার বিবি খাবে কি আপনার বিবি চলবে কেমন আপনার বিবি কি পড়বে আপনার বিবি কোথায় চলবে সেটা আপনার কথাতে হবে অন্য কারো কথাতে নয় আপনার বিবিরও কথাতে নয় এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি তোমাদের কাছ থেকে তোমাদের বিবিদের সৃজন করলাম যেন তাদের কাছে শান্তি পাও তাফসীর ইবনে কাসিরে এই আয়াতের তাফসীর ধরেছেন হযরত আদম আর হাওয়া আলাইহিস সালামকে নিয়ে এসেছেন আমি যাচ্ছি না কারণ কিছু কথা আপনাদের আমাকে আজকে দিয়ে যেতে হবে এত কষ্ট করে যখন এসেছি আপনারা নেবার জন্য এসেছেন যেন আজকে কিছু নিতে পারেন তার জন্য আমি দেবার চেষ্টা করছি তাহলে কি বোঝা গেল আমার বিবি আমার জন্য আপনার বিবি আপনার জন্য আপনার বিবি অন্য কারো জন্য নয় অন্য কারো বিবি আপনার জন্য নয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলেন যে হে জ্ঞানী গুণী ব্যক্তি একবার চিন্তাশীল সম্প্রদায় তোমরা এটা বড় নিদর্শন মনে করো এবং চিন্তা ভাবনা করো এবার আসেন আজকে আপনি এখানে জালসা শুনতে এসেছেন কোরআনের তর্জমা শুনলেন আপনার বিবি আপনার জন্য আপনার শান্তির জন্য আল্লাহ সৃষ্টি করেছেন সাময়িকের জন্য দেখেন আপনি বসে কোরআন শুনছেন আর আপনার হতভাগা বিবি রাস্তার দোকানে গিয়ে একা একাই বাজার করছে এটাই আজকে আমার বলার পয়েন্ট আজকে যে আমার বিষয় সেই বিষয়টার নাম হলো বেপর্দা নারী আজকে যেই স্বামীর কথার অনুপাতে না চলে নিজেরাই নিজে মাতব্বরি করে চলে নিজেরা নিজের মতো করে চলতে চায় এই
এই নারীরা কোনদিন আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইন মোতাবেক চলতে পারে না, তাদের উল্টো হয়ে চলতে চায়। আর এই উল্টো চলার কারণে আল্লাহর জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হলো বেপর্দা নারী আল্লাহর জাহান্নামে যাবে। আমার মা, আমি আগেই বলছি কিছু আজকে আপনাদের দেওয়ার জন্য এসেছি, একটু নেবেন আপনারা। উভয়কে আমি দিতে চাচ্ছি। এবার প্রশ্ন হলো মাওলানা, আমার বিবি আমার আমার জন্য আল্লাহ সৃজন করেছেন এবং প্রেম প্রীতি ভালোবাসা উভয়ের মধ্যে দিয়েছেন এবং দয়াও দিয়েছেন। কত দয়া দিয়েছেন ছোট করে শোনাচ্ছি। আপনি গেছেন চাঁদের মোড়, চাঁদের মোড় থেকে বাড়ি ফিরছেন আর ঠিক মদনা রেল গেট আপনি ক্রস করছেন, রেল গেট পড়েছিল, ভিড়ে আসতে গিয়ে এক বাইক আপনাকে লাগিয়ে দিল, আপনি পড়ে গেলেন, হাত পা ভেঙে গেছে। তাড়াতাড়ি করে এবার বাড়িতে খবর আসছে আপনার বিবি খেতে বসেছে। এবার খবর যাচ্ছে, আব্দুল্লাহর মা খবর শুনেছ? বলে কি? বলে খবর শোনো নাই, রেল গেট পার হতে গিয়ে তোমার আব্দুল্লাহর বাবা অ্যাক্সিডেন্ট করেছে, তার পা ভেঙে গেছে। হে ভাই আমার, দেখেন কেমন প্রেম প্রীতি এবং দয়া আল্লাহ তুলে দিলেন। ওই সময় আপনার বিবি যদি খেতে বসে খাবার ছেড়ে দেবে, খাবার যেন আর ভিতরে যাবে না। তাড়াতাড়ি করে ওঠে, এবার কাঁদতে কাঁদতে আপনার কাছে গিয়ে হাজির হবে। অন্যান্য মানুষ আপনার কাছ থেকে দূরে থাকতে পারে, আপনার বিবি যদি পৌঁছে যায় আপনার বিবি আপনার যেন উপরে ঝাঁপিয়ে পড়বে। কোথায় ভেঙে গেল, কোথায় লেগেছে, আপনার বিবি যেন আপনাকে নিয়ে বেতিব্যস্ত হয়ে যাবে। এত দয়া, এত মায়া, এত প্রেম প্রীতি আল্লাহ দিলেন। তাহলে এই জায়গাতে আমরা কি করে আজকে অন্যভাবে আমরা চলাফেরা করছি? আজকে দেখেন আপনার বিবি প্রকাশ্যে মানুষের সামনে, আমার বিবি প্রকাশ্যে অপরের সামনে, এই কোরআনের উল্টো চলার কারণে আল্লাহর গজব নেমে আসছে। মা আমার, এবার প্রশ্ন আপনাদের যে মাওলানা, আমরা তাহলে আমাদের এই জীবনটাকে কি করে কাটাবো? আমার স্বামী তো সদা সর্বদা ঘরে থাকে না, তাহলে আপনারা কি স্বামীর মতো করে বাইরে ঘুরতে যাবে? প্রয়োজনে যাবেন, কিভাবে যাবেন? এবার আরেকটা আয়াত শোনাচ্ছি আল্লাহর কোরআন সূরা আহজাব আয়াত নাম্বার 33। আল্লাহ রাব্বুল আলামিন বলছে কিভাবে, রাব্বুল আলামিন বলেন وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ পাক এই আয়াতকে দিয়ে সর্বপ্রথমে আল্লাহর নবীর বিবিদেরকে ইঙ্গিত করছেন। এই কথাটা আল্লাহ পাক যিনি সমস্ত মোমেনাদের হলো মডেল, আল্লাহর নবীর বিবিরা এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যেন ওই জায়গায় বলেন। কি বলেন? আল্লাহ বলেন, হে নবী আমি আল্লাহ এই বার্তাটা দিলাম, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহেলিয়াতিল উলা, তারা যেন তাদের স্বগৃহে বসবাস করে আর তারা যেন বের হয়ে না যায়, ওইভাবে যেভাবে বর্বরতার জামানার মেয়েরা, জাহেলিয়াতের জামানার মেয়েরা বাড়ি থেকে বের হতো, ওইভাবে যেন তারা তাদের বাড়ি থেকে বের না হয়। মামার তর্জমাটা ভালো করে বুঝেন, আল্লাহ বলছেন তোমরা তোমাদের গৃহে বসবাস করো, মানে তোমাদের বাড়িতেই তোমরা থাকো আর বের হও না। কেমন?
ওই বর্বরতার যুগের মেয়েদের মতো জাহেলিয়াতের জামানার মেয়েদের মতো এবার তারা কিভাবে বের হতো তাফসিরে ধরেছে। নাম্বার ওয়ান, সেই যুগের মায়েরা সেই যুগের বোনেরা তারা যখন বাড়ি থেকে বের হতো সর্বপ্রথমে তারা তাদের স্বামীদের জন্য কোন রকমের গ্রাহ্য করত না, স্বামীর কোনো অর্ডার নিত না, স্বামীর বিনা অনুমতিতে তারা বাড়ি থেকে বের হতো। এবার যখন তারা বেরিয়ে যেত তাদের শরীরের জামা কাপড় গুলো যেন ঠিকঠাক করে নিয়ে বের হতো না, তারা অর্ভাগ্ন উলঙ্গ হয়ে বের হতো। এই জন্য আল্লাহ পাক যেন বলছেন, হে বান্দিরে তোমরা তোমাদের স্বগৃহে বসবাস করো আর বর্বরতার যুগের মেয়েদের মতো তোমরা তোমাদের বাড়ি থেকে বের হও না। মা জননী, যারা কলেজে পড়ছেন, যারা আপনারা শিক্ষিকা, আল্লাহ যাদের জ্ঞান দিয়েছেন তর্জমাটা ভালো করে বুঝেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন এখানে নিষেধ করছেন বাড়ি থেকে বের হও না, তার মানে এটা নয় যে তোমরা বাড়িতেই থাকবে, বাড়ি থেকে বের হবে। কেমন বের হবে? ওই লেংটা মেয়েদের মতো বের হবে না, ওই সমস্ত বর্বরতার জামানার মেয়েদের মতো বের হবে না, বাড়ি থেকে তোমরা বের হবে। যেটা যেইভাবে তোমাদের বের হওয়ার আদেশ তোমার আল্লাহ দিয়েছেন সেইভাবে তোমরা বের হবে, তাহলে কোনো তোমাদের গুনাহ হবে না। আর যদি বর্বরতার জামানার মেয়েদের মতো কুলঙ্গ পোশাক করে বের হও, আল্লাহর জাহান্নাম যাওয়ার জন্য তৈরি থাকো। আমার মা, হে বোন আমার, এবার আপনাদের দুটো আয়াত শোনালাম। প্রথম আয়াতে আল্লাহ পাক রাব্বুল আলামিন এত সুন্দর করে ইঙ্গিত করলেন, আমার বিবি আমার জন্য, আল্লাহ আমার জন্য সৃজন করেছেন, আমার শান্তির জন্য আল্লাহ আমার স্ত্রীকে বানিয়েছেন, এবং উভয়ের মধ্যে আল্লাহ প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে দিয়েছেন। এটা হলো চিন্তাশীল সম্প্রদায়ের জন্য বড় একটা নিদর্শন। নিজেই ভাবেন, আমি আগে আপনাদের বলি, নিজের বিবেকে বাঁধেন তো একবার প্রশ্ন করেন, আমার বিবি দোকানে কেন যাবে, আমি তো আছি, আমার বিবি আজকে মদনাতে বাজার করতে যাবে, এটা কেন, আমি তো আছি। যদি প্রয়োজন হয় আপনি বাড়িতে নেন, আপনি বাইরে গেছেন, এবার আপনার বিবি যেতে পারে, কিভাবে যাবে? এবার যাওয়ার আদেশটা আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন। আর একটা আয়াত শোনাচ্ছি, তাহলে আমার মায়েরা পরিষ্কার হয়ে যাবেন যে আল্লাহ আমাদের যেতে বলেছে। কিভাবে যাবেন? সূরা আহজাব আয়াত নাম্বার 59। এবার শোনাচ্ছি, মা একটা দান এসেছে, আগে একটু দোয়া করি। মাইকটাতে গলা টানছে গো, মাইক মেন কই? আলহামদুলিল্লাহ, কত দিয়েছেন, 50 না কত? ভাইজান আমার, আমার হাতে 10,000 দিয়েছেন। কত আছে গো? না গুনবো না, বলে এটা তো 10,000 নগদে, বাকিটা তো বলেনি এখনো। ওইখানে 10,000 নাই? এই তো হবে না ভাই, 10,000 আমি ভাবছি এখানে নগদে আছে, বাকিটা এইবার বলবো। তো তার আগে যে আপনি সেরে দিচ্ছেন ভাই, 10,000 নগদে হবে না? আপনারা বলেন, কমিটির লোক বললে হয়ে যাবে, হবে না? না আমি তো জানি হবে না। আমার ভাইজান, আপনাকে আর কি জোর করে বলবো, এতক্ষণ ধরে অনেক আদায় হলো, আউয়াল ভাই আমাকে গিয়ে বললেন 10,000 করে ভাই পেয়েছি, বেশি পাইনি নাকি? তো আজকে আমার প্রাক্তন কেশিয়ার ভাইজান আমার, আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করব, মুসাফির 3-4 দিন ধরে বাইরে আছি, ভাইজান এই 10,000 নয়, আপনি আর একটু উপরে উঠেন,
আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ যেন আপনার স্বাস্থ্য সেহাত ভালো রাখেন, আল্লাহ আপনার আহাল পরিবারকে ভালো রাখেন, আল্লাহ আপনার এই জীবনে শান্তির জীবন সুখ দিয়ে আল্লাহ যেন দুনিয়াতে বসবাস করান। তার জন্য আপনি একটু বাড়িয়ে দিন, 20,000 টাকা আপনি করে দিন মোট, সর্বমোট 15 যান কত? আচ্ছা আলহামদুলিল্লাহ, তো দেখেন দোষের রূপ দেখিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ দোষের রূপে যা দেবেন সেটাই আপনার দেওয়া হবে। 2,000 তো আওয়াল ভাই পেয়েছেন, কত হলো? 10 নগদে দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি 10,000 টাকা চাইলাম, একটু বেশি তো যাক, 12,000 11। আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জোর করব না, আমাকে ভালো লাগলো যে ভাইজান প্রথমে আমার কথাটা রাখলেন। তবে দান কিন্তু আমি নেব আপনাদের কাছে, আয়াতটা পড়েছি, এখানে দুটো জিনিস তুলে দেব এই আয়াতের মধ্যে। একটা হলো আমার মায়েরা, আজকে আপনারা পৃথিবীর বুকে যত মাল সম্পদ আছে তার থেকে বেশি দামি, তার জন্য একটা সোনা চাঁদের আয়াত পড়েছি কোরআনে, সোনা চাঁদের আলোচনা আছে। আপনারা যে সোনা ব্যবহার করেন, চাঁদি ব্যবহার করেন, সেটাও আল্লাহর কোরআনে বর্ণনা আছে। তবে আপনাদের উদাহরণ দেওয়ার জন্য আয়াতটা পড়েছি, একটু আমাকে সময় দিন। এবার আসেন, আমি আমার ভাইয়ের কাছে 11,500 পেয়ে গেলাম, 11,000 আলহামদুলিল্লাহ। এবার আমি হাতটা বাড়িয়ে ভাইয়ের কাছে একটু দোয়া দেবো ইনশাল্লাহ ভাইয়ের জন্য। যদি কেউ মনে করেন যে আরো কিছু দেব আপনারা আসতে পারেন, আমি আমার ভাইয়ের দোয়ার সঙ্গে আপনারা দোয়াটা করে দেব। তবে একটু আমি দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আনজারা বিবি 500, সোহাগী বিবি 500 দেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, কিছু বোন আমার এখানে আছেন, হ্যাঁ, আনজারা বিবি 500, সোহাগী বিবি 500, বেরাবিতে 200, বকুল ভাই লক্ষ্মীপুর থেকে 1,000, জোরুল ভাই দিয়েছেন 1,000, আর বাসিরুল ভাই দিয়েছেন 500। আলহামদুলিল্লাহ দান কিছু এসেছে। তবে আমি উঠেই যদি আমাকে দান শুরু করে দেন তাহলে কিন্তু আমি আপনাদের কথাগুলো হয়তো শোনাতে পারবো না, আর দান না দিলে মাদ্রাসাও আবার আগে বাড়বে না, দুই দিকে ঝামেলায় পড়ে গেলাম। হাজি সাহেবের টাকা 2,000 কেন নিলেন? কই নানাটা, কই কই জি নানা, কোনটা নানা, একটু বাড়িয়ে দেন, জো দেন জি, রিটায়ার করেছেন নাকি? হ্যাঁ, আল্লাহ শুকরিয়া আদায় করলেন না, তাও রিটায়ার করার পরে যে আপনি পাচ্ছেন আধা। হ্যাঁ, এখন 22,000 টাকা। ও চালাক নানা, কত 22,500 মানে 20,000 রাখলো, 2,000 দিল, তাই তো? না না, এই বছর 17,000 রাখেন আর 5,000 দেন, যান 5,000 টাকা করে দেন, ইনশাল্লাহ করে দেবে নানা। আমার একটু দোয়া করে দিই আমার নানার জন্য, দেন হয়ে যাবে। হ্যাঁ, নানি আছে তো? আছে, আমার নানি আছে না, আলহামদুলিল্লাহ। তাহলে দোয়াটা আরো গাঢ় করে হবে, আর নানা নানির আজকে বক্তব্য হচ্ছে, বুঝলেন? নানা নানির বক্তব্য হচ্ছে ইনশাল্লাহ। আমার মা নানি, আপনারও নানি? আল্লাহ আকবার, সেন্টু শেখ মাদ্রাসা বর্তমান এটা টাকা নেওয়া যাবে জি? আমার মায়েরা কিন্তু এখন চুপ হয়ে গেছে, আমি বুঝতে পারলাম এখানকার মায়েরা অনেক শিক্ষিতা, ওনাদের আল্লাহ জ্ঞান দিয়েছেন, উনি ওনারা পড়াশোনা করেছেন। আমি যে আজকে আলোচনা করব মা, খালে বেশি নয়, 5 থেকে 7টা আয়াত আগে আপনারা শুনেন, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ আমাদের দুনিয়াতে কত সুন্দর চলার রাস্তা করে দিয়েছেন। আমরা যদি আল্লাহর রাস্তায় চলি তাহলে আল্লাহর জাহান্নাম আমরা যাব না, আল্লাহর জান্নাত যাওয়ার জন্য আল্লাহ আমাদের পাঠিয়ে দেবেন। আর যদি মনে করেন আল্লাহর আয়াতের উল্টো চলবো তাহলে আল্লাহর জাহান্নাম যাওয়ার জন্য তৈরি থাকে। আমি হাদিসও পড়েছি আপনাদের কাছে। তবে এই দানটাকে একটু নি, ওই নানার 5,000 হলো? নানা 5,000 করে দেন নানা, যান যান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটু নারা দেন, নারা তাকবীর আলহামদুলিল্লাহ। একটু দোয়া করব, এত বয়স পেয়েছেন, আমার নানিও বেঁচে আছেন, আল্লাহ যেন উভয়কে, আমার নানা নানিকে যেন সুখে শান্তিতে রাখেন, শেষ পর্যন্ত যেন আল্লাহ তোমার তসবি তাহালিল করে কালমা তৈয়বা মুখে নিয়ে কালমায় শাহাদাত পড়ে আল্লাহ যেন মৃত্যুবরণ হয়, এটাই আমি দোয়া করব আমার নানার জন্য, নানির জন্য। 5,000 টাকা দেবেন, উনি রিটায়ারমেন্ট আলহামদুলিল্লাহ, উনি সরকারি চাকরি করেন, উনি 5,000 দেবেন, লিখে নেন
না লিখে নেন হয়ে যাবে ইনশাআল্লাহ না কলমটা নানা কে দেন নানা নিজে লিখে দেবে আর এটা যে কম হলো 1000 এটাই আচ্ছা আলহামদুলিল্লাহ এটাই হয়ে যাবে বলছে যাক ভাই আপনারা যদি দেবেন তাহলে এবার খাতায় লিখেন আমাকে একটু বলার সুযোগ দিন আমি অনেক কয় 2000 অনেকক্ষণ ধরে শুনলাম একটু করে সকলের বক্তব্য আমার মনে হয় যদি 4 ঘন্টা বক্তব্য হয়েছে তো 3.5 ঘন্টা চান্দা হয়েছে আধা ঘন্টা বক্তব্য হয়েছে বক্তব্য রাখতে দেন চান্দা দেবেন আপনারাই মাদ্রাসা তৈরি করেছেন আপনারা পড়াশোনা করবে আপনার মেয়ে ছেলেরা সব আপনাদের 1 ঘন্টা আমাকে বলার সুযোগ দেবেন আমার ভাইয়ের জন্য একটু আমি আগে দোয়া করি আমি বলবো না কেউ হাত উঠান আর না উঠান আমি মুসাফির আমার ভাইয়ের জন্য আমি দোয়া করে দিচ্ছি আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ ভাইজান আমার বড় আশা নিয়ে অসুস্থ তারপর জনই মাদ্রাসার সবার জন্য বসে আছেন আল্লাহ গো একটু আবেদন জানালাম মাদ্রাসার জন্য এত বড় সাদকায় জারিয়া 11,000 টাকা আল্লাহ নগদে দান দিয়ে দোয়া দরখাস্ত করেছেন আল্লাহুম্মা জিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা মাওলাই করিম ভাইজানের স্বাস্থ্য সেহাতকে আল্লাহ তুমি ভালো রাখো যতদিন বেঁচে থাকবে আল্লাহ সম্মানের শহীদ রাখো আল্লাহ পিছনের দিকে আমার নানা জান বসে আছেন 5000 টাকার আবেদন করেছে মাবুদ তোমার নবীর ফুল বাগানে দেওয়ার জন্য রাজি হয়ে গেছেন আল্লাহ গো যতদিন নানা জান বেঁচে থাকবেন উভয়কে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও আল্লাহ তাদের যতদিন জীবন আছে মাওলা তোমার তাসবিহ তাহলিল নিয়ে যেন তারা জীবন কাটাতে পারে আল্লাহ আজকের দিনে যে 3-3 জন ভাই জানাওয়া এই মুসাফিরের হাতে দান করেছে দোয়ার দরখাস্ত করেছে আল্লাহ গো তুমি তাদের দানকে কবুলে মঞ্জুর করে নাও তাদের মনের মাকসাদকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল যারা দেবেন খাতা কলমে লিপিবদ্ধ হচ্ছে আপনারা লিখে দেন আর যারা শোনার জন্য এসেছেন একটু শোনেন এবার কোন জায়গায় আপনাদের ছাড়লাম আচ্ছা জান আল্লাহ সুখে রাখুক ভালো রাখুক অসুস্থ মানুষ এবার আরো চলে আসলো আচ্ছা কামাল শেখ 1000 টাকা একটু একটা পাতা গোটে লিখবেন তারপরে বলবেন মা জননী আমি আপনাদের বলছি গো একটু শুনবেন আমি আপনাদের জন্য আয়াতটা পড়লাম আপনাদের কিছু বক্তব্য শোনার জন্য যেন কোরআন এবং হাদিসগুলো আপনারা শুনে মনের ভিতরে একবার চিন্তা ভাবনা করেন যে আল্লাহ আমরা এই জায়গায় না চলতে গেলে আমাদের পরিণাম খারাপ এবার দেখেন আল্লাহ বলছেন তোমাদের স্বগৃহে বসবাস করো আর বাড়ি থেকে তোমরা ওই বর্বরতার যুগের মেয়েদের মতো বেপর্দা বেহায়া হয়ে বের হও না যদি বের হও তাহলে কিভাবে বের হবে আমার আইন মোতাবেক যদি বের হও তাহলে কোনো গুনাহ নেই এবার এই আইনটাকে পাশ করতে হবে আল্লাহ পাক রাব্বুল আলামিন যাকে দিয়ে সারা পৃথিবীর মানুষকে এই জ্ঞান দেওয়া করাচ্ছেন এই আইনটা পাশ করবার জন্য সর্বপ্রথমে তিনাকে ডেকে বলছেন আগে তুমি তোমার নিজের স্ত্রীদের আগে সচেতন করো দেখেন আমি বলছি আমার বাড়িতে যদি আইনটা না মানে তাহলে প্রচন্ড গুনাহগার আমি হব আপনি মালিক আপনি যদি আপনার বাড়িতে ঠিকঠাক করে না চালিয়ে আর অপরকে যদি আপনি ঠিক করতে যান আপনি নিজেই যেন বিপদে পড়ে যাবেন তো আল্লাহ পাক যার মাধ্যমে ইসলাম প্রচার করিয়ে নিচ্ছেন উনাকে এবার ডেকে বলছেন হে আমার নবী আমি চলার রাস্তাটা বলে দিচ্ছি আমার বান্দিদের তবে আগে তোমাকে বলছি তুমি আগে তোমার আহালকে সতর্ক করো সূরা আহজাব
আয়াত নাম্বার 59 আল্লাহ কিভাবে বলছে রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যা কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউজাইনা এবার আল্লাহর আইনটা শুনেন আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন হে নবী আগে তুমি তোমার বিবিদের বলো ওরে আমার মা আগে আপনাদের আল্লাহ বললেন না দেখেন নবীর বিবিদেরকে আগে সতর্ক দিলেন বাণী দিলেন নবীকে বলেন নবী বলে দাও কুল্লে আজওয়াজেকা তোমার বিবিদের ওয়া বানাতেকা তোমার বেটিদের ওয়া নিসাইল মুমিনিনা তারপরে সারা জাহানের মুমিনা নিজ মেয়েদের তুমি বলে দাও কি বলে দাও আল্লাহ বলছেন ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না তারা যদি বাড়ি থেকে বের হয় ওই সময় তারা যেন একটা ওড়না নিয়ে সুন্দর করে তাদের মুখমণ্ডল থেকে শুরু করে তাদের শরীরটাকে ঢাকিয়ে নিয়ে তারা বের হয় এবার ভাববেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর শরীরটাকে ঢাকিয়ে বের হতে বললেন কেন কারণের ভিতরে কি আছে আল্লাহ বলেন বান্দিরে দেখ কারণটা আমি বলে দিচ্ছি আল্লাহ বলেন জালিকা আদনা আইউরাফনা ফালা ইউজাইনা হে বান্দি তুই যদি সুন্দর করে বাড়ি থেকে বের হওয়ার সময় একটা চাদর মুড়ে সুন্দর করে যদি তোর শরীরটাকে ঢেকে তুই বের হস রাস্তা দিয়ে চলবি এক বাক্যে মানুষ দেখিয়ে যেন তোকে চিনে নেবে আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে আগে আল্লাহর নবীকে বলছেন তোমার বিবিদের বল তারা যদি এইভাবে পর্দা করে মুখ ঢাকিয়ে রাস্তা দিয়ে চলে তাদের চিনতে সহজ হবে আর তাদের কেউ কোনদিন যেন উত্তাপ্ত করবে না দেখেন কোরআনের সঙ্গে বিজ্ঞানকে মিলান ছোট ছোট ছেলের এখন সিটি বাজায় ভাই বাজায় না কোন টাইমে বাজায় এমনিতে হাঁটছে কেউ সিটি বাজায় বাজায় না ওই রাস্তা দিয়ে দুটো মেয়ে যাক আর যদি খালে জিন্স প্যান্টওয়ালি হয় আর হিলে দুলে যায় তো ছোট ছোট বাচ্চারাও দুবার চারবার তাকাবে আর তখন মুখটাতে আঙুল লাগিয়ে সিটি বাজাবে আল্লাহর কোরআন এত বুঝেন আল্লাহ বলছেন যদি তোমরা ঢাকিয়ে চলো তোমাদের দেখে চিনতে পাবে যে তাদের ইমান আছে তারা আল্লাহ ওয়ালি কোন রকমের তোমাদের সমস্যা হবে না আর তোমাদেরকে দেখে কেউ উত্তাপ্ত করবে না আর যদি তোমরা আমার আইনের উল্টো চলো রাস্তা দিয়ে চলবে যে তোমাকে দেখে একক জনে ঠাট্টা করবে বিদ্রুপ করবে তোমাকে দেখে সিটি বাজাবে তোমার যতই সময় যাবে ততই যেন তোমার খারাপই তোমার সামনে নেমে আসবে দেখেন একবার আইনটাকে মিলান আল্লাহ মা জননী আল্লাহ বললেন না যে তোমরা ঘরেই ঢুকে থাকো তোমরা ঘরেই তোমরা আমার বসে বসে ইবাদত করো ঘরেই তোমাদের জীবন কাটাও না প্রয়োজন আছে তোমরা বাড়ির বাইরে যাবে কিন্তু তোমরা একজন মেয়ে ছেলে মানুষ তোমরা কিভাবে যাবে তার আইন আমি আল্লাহ পাস করে দিলাম যখন বাড়ি থেকে বের হবে তখন তোমার চলার ঢং পোশাক সব তোমার কিভাবে হবে আমি আল্লাহ আবার তোমাদের বলে দিচ্ছি খুলেন সূরা নূর আয়াত নাম্বার 31 আমার জ্ঞানী গুণী বোনেরা মায়েরা আমার আমি আপনাদের জন্য আজকে আলোচনাটা করছি এবার রাস্তায় আপনি চলবেন কেমন আল্লাহ পাক বলেন ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসার
ظهورهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا من إلا ما جهر وليضربن بخمورهن على جيوبهن الله পাক বলেন হে নবী তুমি বলে দাও আমার মুমিনা বান্দারা যখন তারা বাড়ি থেকে বের হয় রাস্তায় চলবে তখন যেন তাদের চক্ষু দুটোকে তারা নিচু করে চলে কেমন চলবেন বোন আপনার চক্ষু থাকবে নিচু আরেকটা শব্দ শোনাচ্ছি আল্লাহর রাসূল বলছেন লাইসা নিসা ওয়াসতাতু তরিক মেয়েরা যখন চলবে তারা রাস্তার বাম সাইড দিয়ে চলবে এবার আপনারা চলবেন বাম সাইডে আল্লাহ আপনাদের চলার রাস্তা বলে দিলেন এবং আল্লাহ বলছেন যে তোমরা যখন চলবে চক্ষু দুটো নিচু করে চলবে আচ্ছা ভাই বলেন তো বর্তমানে শিক্ষিত জামানায় আমার মায়েরা আল্লাহর কোরআন মোতাবেক চলে না তার উল্টো রাস্তা দিয়ে যখন বনেরা চলে রাস্তা দিয়ে যখন তারা যায় আগের জামানার মা বোনেরা যদি দেখত রাস্তায় কোন পুরুষ মানুষ আসছে আগে যেন তারা সাইড হয়ে যেত গাছের আড়াল হয়ে যেত দেওয়ালের পাশে দাঁড়িয়ে যেত পুরুষেরা পার হয়ে যাওয়ার পরে তারপরে তারা বার রাস্তা নিত কিন্তু বর্তমান এই শিক্ষিত জামানায় আমার বোনেরা রাস্তা দিয়ে যদি একজন দু চার দশজন পুরুষ মানুষ হেঁটে আসে আর একজন মেয়ে মানুষ যায় এবার বাম সাইডে চলা তো দূরের কথা তাদের চক্ষু নিচু করে চলা তো দূরের কথা এমন করে তারা স্টাইল করে চলে একটা মেয়ের জন্য দশজন পুরুষকে মাঝখানে আবার সাইড দিতে হয় মেয়েদের সাইড দিতে হয় কারণ তারা আজকে আল্লাহর কোরআনের উল্টা চলছে হে বোন এই দুনিয়াতে কতদিন এইভাবে চলবেন একবার পরকালটাকে ভাবলেন না যে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে চলার জন্য পরিণাম কি রেখেছেন হাদিসটা শুনেন নবী আমার বলেন ইত্তালাতু ফিল জান্নাতি ফারআইতু আকসারা আহলিহাল ফুকারা আল্লাহর নবী স্বয়ং যেন নিজ জবানে বলেন হে উম্মত হে পৃথিবীর মানুষরে শুনে নাও যেদিন আমি আল্লাহর জান্নাত দর্শন করি যেদিন আমাকে বন্ধু জিব্রাইল জান্নাত দেখাতে নিয়ে যান সেদিন আমি নিজেই যেন জান্নাতের গেটে গিয়ে দাঁড় হলাম ইত্তালাতু ফিল জান্নাতে এবার জান্নাতের গেটে গিয়ে যদি একটু আমি টুকি মারলাম একটু যদি মাথা হেলিয়ে জান্নাত দেখার আশা করলাম ওই সময় যেন আমি দেখতে পেলাম ফারায়তো আকসারা আহলিহাল ফুকারা আল্লাহর জান্নাতে জামাতে জামাতে দলে দলে যারা দরিদ্র যারা অভাবী যারা কষ্ট করে জীবন যাপন করছে ওই গরিবেরা তারা আল্লাহর জান্নাতে যাচ্ছে যারা গরিব যারা অসহায় অভাবী তারা আল্লাহর জান্নাতে যাচ্ছে আল্লাহ কেন জান্নাতে পাঠাচ্ছেন জানেন এই দুনিয়াতে গরিবদের মূল্য নেই বন্ধু কোন জায়গায় একটা হাদিস শোনাচ্ছি আপনাদের আল্লাহ রাসূল বলছেন শাররু তাআমে তাআমুল অলিমা সব থেকে দুনিয়াতে খাবার খারাপ খাবার হলো অলিমার খাবার এবার আপনারা বলবেন মাওলানা অলিমা খাবার জন্য মানুষ লাইন দে গরু জবাই করে খাসি জবাই করে মাছ মাংস আবল তাবল যা কিছু আছে সব করে কালিয়া কুত্তা আবার অলিমার খাবারটা খারাপ বলছেন আল্লাহ রাসূল মানে আল্লাহ রাসূল বুঝাচ্ছেন দেখো
এই জন্য অলিমার খাবারটা হলো সব থেকে খারাপ। আপনারা নিজেরা বিবেকবান মানুষ, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন, সেই আয়াতের অংশটা মনে রাখবেন। আপনারা চিন্তাশীল সম্প্রদায় একবার আপনারা চিন্তা করেন, কেন আল্লাহ রাসূল বললেন বর্তমানে যদি কারো একটা বিয়ে লাগে, লোকটার যদি একটা অবস্থা ভালো হয়, দেখবেন ওই লোকটা এলাকার যারা সাতাম সাতাম লোক, যারা অর্থশালী লোক, যারা প্রভাবশালী লোক, যাদের অর্থ আছে, তাদের বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিয়ে বেড়াবে। আর পার্শ্বের একটা বাড়ি এতই অভাবী এতই গরিব মানুষ, ওই গরিবের বাড়িতে যেন বিয়ের দাওয়াত পৌঁছায় না। কথাটা ঠিক না ভুল বলেছেন আল্লাহ রাসূল? দেখেন মিলান, গরিবেরা দাওয়াত পাবে তা না করে গরিবেরা বাদ পড়ছে, আর ধনীরা অর্থশালীরা তারা দাওয়াত পাচ্ছে। আল্লাহ রাসূল এই জন্য বলছেন সব থেকে খাবার খারাপ হলো অলিমার খাবার। এই গরিবের আগে জান্নাতে যাবে না তো কারা যাবে? আল্লাহ রাসূল স্বয়ং দেখছেন আল্লাহর জান্নাতে দলে দলে গরিবেরা যাচ্ছে। আমার মা কথাটা ভালো করে শুনেন, কান খাড়ো করে। নবীজি বলেন এবার আল্লাহর জাহান্নাম দেখার জন্য আমাকে নিয়ে যাওয়া হলো। আমার বন্ধু জিব্রাইল আমাকে সঙ্গে করে নিয়ে গেলেন, আবার আমি জাহান্নামের গেটের কাছে গেলাম। ইত্তালাতু ফিন্নারে ফারায়তু আকসারা আহলিহান নিসা, আল্লাহর নবী বলেন জাহান্নামের গেটে গিয়ে যদি একটু আমি মুড়িটা হেলালাম, জাহান্নাম দেখার জন্য সুবহানাল্লাহ, জাহান্নামে যেন দেখলাম ঝাঁকে ঝাঁকে দলে দলে শুধু মেয়ে আর মেয়েরা তারা জাহান্নামে যাচ্ছে, শুধু মেয়ে মানুষেরা তারা জাহান্নামে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছে। আমার বোন, হে মা খালা, জাহান্নামটা সহজ নয় বন্ধু, বোন খুবই কঠিন। ওই জাহান্নামে আপনারা বেশি যাচ্ছেন, আর জাহান্নামে যাবার অন্যতম কারণ হলো বেপর্দা চন্নেওয়ালা বোনেরা, বেহায়া বেলজ্জা বোনেরা। জেনে রাখেন আল্লাহর জাহান্নাম যাওয়ার জন্য রাস্তা নিজে তৈরি করে নিচ্ছে। আপনাদের কি কোনো এটা জ্ঞান আল্লাহ দেয়নি যে আপনি একটা মেয়ে মানুষ, আপনি চলবেন কিভাবে, আপনার চলার রাস্তা কি আল্লাহ বলে দেয়নি? আল্লাহ তো বলে দিলেন, নবী বলে দাও তারা যখন চলবে তাদের চক্ষু দুটো যেন নিচু করে চলে, আর তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজতে রাখে। হে বোন আজকে ভালো করে শুনে নিন, অনেক অনেক বোন এখানে আছেন আজকে জালসার দিন কোরআন হাদিস শুনতে এসেছেন, আজকে যেন আপনার মাথায় ঢাকা আছে, আপনার যেন গলায় কাপড় আছে। কালকে যদি আপনারা কলেজে যান, ওই বোনটা আমার মাথার কাপড়টা রাখবে না। কালকেই যদি একটা কোনো অনুষ্ঠানে যান, কোনো একটা বিয়ে বাড়িতে যান, আপনি একজন সাবালিকা বোন নে আমার, আপনার যেন গলায় ওন্না থাকে না। পরে বোন এই দুনিয়ার আনন্দ কতদিন, এটাও কি এখনো আপনাদের ভেবে চিন্তা করে কোন রকমের উপায় বের করা যায় না? আল্লাহ রাসূল এত কড়া করে বললেন আল্লাহর জাহান্নামে দেখলাম শুধু মেয়েদের যেতে, আল্লাহ যেন সতর্ক বাণী দিলেন, বন্দিরে যখন তোমরা চলবে মাথা নিচু করে চক্ষু নিচু করে চলো, আর তোমাদের লজ্জাস্থানকে তোমরা হেফাজতে রাখো। ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ পাক বলেন বন্দি আমি যে এত সুন্দর তোমার রূপ লাবণ্য দিলাম, এত সুন্দর চেহারা তোমার বানালাম, বন্দিরে তোমার রূপ সৌন্দর্য তুমি অপরের সামনে প্রকাশ করো না। আল্লাহু আকবার।
আল্লাহ বানিয়েছেন, আল্লাহ নিষেধ করলেন তোমার এই রূপ লাবণ্য অপরের সামনে প্রকাশ করো না। আজকে আমার মায়েরা তাদের রূপ লাবণ্য অপরের সামনে শুধু নয়, সারা পৃথিবীর লোকের সামনে প্রকাশ করছে। কি করে? আমার হযরত আলী ভাই দুটা লাইন বলে গেলেন, কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পা। এই রূপ আপনি সারা পৃথিবীর মানুষকে দেখাচ্ছেন, আপনার এত সুন্দর চেহারা মানুষ দেখছে, একবারও ভাবেন না যতই দেখছে ততই জাহান্নামের রাস্তাটা আমার সহজ হচ্ছে, একবারও চিন্তা হয় না। এত বেপর্দা, এত বেলাজুক, এত বেহায়া আপনাদের আমাদের মধ্যে এসে গেল যে আজকে মুসলমানের বাচ্চা হয়ে তাদের রূপ লাবণ্য মানুষের সামনে প্রকাশ্যে দেখাচ্ছে। মাজননী একটু থামেন, আমি আবার আসছি। তবে একটা আবেদন, আমি জানি আপনাদের এই মাদ্রাসায় শেষ সময় অনেক ভাইজান চাতক পাখির মতো চেয়ে থাকে যে শেষে মাওলানার কাছে একটু দোয়া নেব। আমি এমনিতে দোয়া আপনাদের দিচ্ছি না, দোয়া দেওয়ার আগে একটা কোরআনের আয়াত শোনাচ্ছি, খুব ভালো করে শুনবেন। আমি আয়াতটা পড়েছিলাম কি, আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন যে সমস্ত লোকেরা তাদের সোনা চাঁদি গুলোকে জমা করে রাখে, ওরে মা এখানে শুধু আপনাদের নাম আসেনি, আল্লাহ বলছেন যে এই সমস্ত লোকেরা সোনা চাঁদি গুলোকে জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি, আর সোনা চাঁদের সঠিক ব্যবহার তারা যারা আল্লাহ রাস্তায় করতে পারে না, আল্লাহ রাস্তায় সোনা চাঁদের যারা সঠিক যাকাত আদায় করে না এবং তাদের মালের তারা যদি সঠিক জায়গায় যাকাত আদায় না করে, আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন বান্দারে এটা সুসংবাদ নিয়ে নাও, আমি আল্লাহ অবশ্যই তোমাদের বড় ধরনের আমার আযাব দেব। আমার মা সোনা চাঁদি আপনার, সোনা চাঁদি আমার, আল্লাহ দিয়েছেন আপনি রাখেন আপনার কাছে, কিন্তু ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যদি কেউ সঠিকভাবে তার আইন মোতাবেক ব্যবহার না করে, খরচ না করে, তাহলে তাদের জন্য আযাবের সংবাদ দিয়ে দাও। এবার আপনারা আসেন, সোনা চাঁদির নিসাবে অনেক আলোচনা আছে, আমি যাচ্ছি না। এই আয়াতটা পড়েছিলাম দুটো উদ্দেশ্যকে কেন্দ্র করে, একটা হলো সোনা চাঁদি মায়েদের খুব পছন্দনীয়, সকলের জন্য সোনা চাঁদির একটা মায়া মহাব্বত আছে, এক ভরির সোনা হলেও সুন্দর করে গুছিয়ে গাছিয়ে আলমারিতে বাক্সে গোদরেজে ঢুকিয়ে রাখবে, অথচ দাম কত, মাত্র 60,000 টাকা। আর পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সম্পদ, আল্লাহ রাসূল বলছেন আর দুনিয়া ও মাতাউন ওয়া খায়রু মাতায়হা আল মারাতু সালেহা, এই পুরো দুনিয়াটা হলো একটা সম্পদ, আর তার থেকে আরো অধিক এই দুনিয়ার উত্তম সম্পদ হলো যাদের ঘরে একটা সালেহা আল্লাহওয়ালি বিবি আছে। এবার
এবার আপনারা ভালো করে নিজেরাই ভাবেন, সোনা চাঁদির দাম যদি 60,000 টাকা হয়, আপনার আল্লাহ ওয়ালি বিবিটার দাম কোটি কোটি টাকা। এত কম দামের সোনা চাঁদি আপনি বাক্সে আলমারিতে গোদরেজের ভিতরে ঢুকিয়ে রাখছেন, অথচ কোটি কোটি টাকা দামের আপনার স্ত্রী, আপনার স্ত্রীটাকে সুন্দর করে আপনার ঘরে আল্লাহর আইন মোতাবেক আর চলাতে পারেন না, এত কোটি টাকা দামের সম্পত্তিকে বাজারে বাজারে ঘুরতে দিচ্ছেন, ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছেন। এই আয়াতের তাফসীর আরো লম্বা ধরেছেন তিন তিনটা তাফসীরে। এবার তাফসীর ইবনে কাসির আহসানুল বায়ানে এই জায়গাটাতে ধরেছেন, সোনা চাঁদির থেকে দামি হলেন আমার মায়েরা। এবার এই জায়গাটা আরেকটু পরে বলবো। দ্বিতীয় শয় জায়গাটাতে আসি, সোনা চাঁদি থেকে আল্লাহর মাল থেকে যদি খরচ না করেন তো আল্লাহ বলছেন আমি আযাব দেব। আযাবটা কেমন, আযাবের আকৃতিটা কেমন? যদি সাদকা না করেন, দান না করেন, সোনা চাঁদির যাকাত না দেন, তাহলে আপনার আযাব আল্লাহ দেবেন কেমন? এবার 35 নম্বর আয়াতের তাফসীর হিসাবে শোনাবো। তার আগে আলহামদুলিল্লাহ আবার চলে এসেছে আমার মা খালারা বোনেরা, কিছু কিছু দান দিয়েছেন একটু বলে দিই, তারপরে আপনাদের আবার আয়াতটা শোনাচ্ছি। আমার কি ভাইটা নুরুল হুদা, নুরুল হুদা ভাই লক্ষ্মীপুর 1,000 টাকা, মোতাহার ভাই আমার 200 টাকা, বেনামিতে একজন মদিনা থেকে 100 টাকা, ওবাইদুল ভাই আমার 500 টাকা, আর তাজামুল ভাই আমার 500 টাকা, 770 টাকা, বেনামিতে একজন মদিনা থেকে 1,000 টাকা, মাজারুল ভাই আমার দিয়েছেন কত, 500 টাকা, তারপরে বেনামিতে একজন ভাই দিয়েছেন 200 টাকা, হ্যাঁ, তারপরে জিকেন ভাই উনি দিয়েছেন আমার 2,000 টাকা, তারপরে ইকবাল ভাই দিয়েছেন 200 টাকা, আমিনুল ইসলাম দিয়েছেন 200 টাকা। আমি কবিতা আর পয়ার ছন্দ পড়ে আপনাদের সময় নষ্ট করব না, খালি শুনে নিন। আক্তার শেখ উনি দিয়েছেন 200 টাকা, কত, 200 টাকা, হাসান ভাই দিয়েছেন 200 টাকা, ইসমাইল ভাই দিয়েছেন 3,000 টাকা রঘুনাথপুর, তারপরে নাজিবুল ভাই দিয়েছেন আলিনগর থেকে 1,500 টাকা, আর বেনামিতে একজন 200 টাকা, বেনামিতে আরেকজন 600 টাকা, আরেকজন বেনামিতে 100 টাকা, বেনামিতে একজন মহেন্দ্রপুর থেকে 1,100 টাকা, বেনামিতে লক্ষ্মীপুর থেকে 500 টাকা, বেলাল ভাই আমার দিয়েছেন 1,000 টাকা, সাবের আলী সাহেব দিয়েছেন 200 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আয়াতের তর্জমাটা করা হয়নি, তার আগে আপনারা দান দিয়েছেন, আল্লাহ আপনাদের অবশ্যই সেদিন বাঁচিয়ে দেবেন। দেখেন যদি সোনা চাঁদি জমা করে রাখেন মা, তার নিসাব মূলে যাকাত না দেন। রিয়াজুল ভাই 5 ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ রিয়াজুল ভাই 5 ব্যাগ সিমেন্ট। এবার যারা আল্লাহর অর্থ সম্পদ পেয়েছেন, যদি তার ঠিক মতো যাকাত না দেন, তাহলে আপনাকে আল্লাহ আযাব দিবেন। আযাবের আকৃতিটা কেমন হবে আল্লাহ এবার সূরা তাওবার 35 নম্বর আয়াতে বলছে, কিভাবে আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াহুমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাউহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাসতুম লি আনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এবার আযাব আল্লাহ কেমন দেবেন? আল্লাহ বলেন, বান্দা সেদিন আমি 1212 ঘন্টার দিন নয়, 50,000 বছরের একটা দিন করব। সেই দিন সবাই আমার ওই দিনে একত্রিত হবে রে বান্দা, যাদের সোনা চাঁদি দিয়েছিলাম ঘরের ঘরে কেজি মোলা, যাদের অল্প সম্পদ দিয়েছিলাম সঠিকভাবে আমার রাস্তায় খরচ করো নাই, আমার শাস্তি আমি দেব সেটাও যেন সংবাদ তোমাদের দিয়েছিলাম। রে বান্দা দেখ, তুই তারপরও সতর্ক হসনি, এবার আমার আযাবের ক্যাটাগরিটা দেখ। আল্লাহ বলেন, ওই সমস্ত বান্দার মালগুলোকে আমি একত্রিত করে আমার জাহান্নামের আগুনে নিয়ে গিয়ে বার ফেলে দেব। যেমন স্বর্ণকার অনেকগুলো সোনা চাঁদি ভাঙড়িগুলোকে একটা খোরার উপরে রেখে দেয়, বাটির উপরে রেখে দেয়, আর আগুন দিয়ে গরম করে গোলাতে গোলাতে ছোট্ট পাত্রে তৈরি হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা সেদিন কিয়ামতের
দিনে তোমাদের মাল ধন সম্পদ সোনা চাঁদি গুলোকে আমার জাহান্নামের আগুনে ফেলবো, আর গলে 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 একটা পাত্রিল তৈরি হয়ে যাবে, লাল টুকটুকে হয়ে যাবে ফাতুকুয়া বেহাত, জিবা ওহম ওয়া জুনুবহম ওয়া জুহুরহম, আল্লাহ এবার ওই গরম মালগুলো আপনার হাতে তুলে নিয়ে এসে আপনার সামনে এসে সর্বপ্রথমে আপনার কপালে যেন সেই মালটাকে বসিয়ে দেবেন, চিৎকার করবেন আল্লাহ বলেন বান্দা এবার সেই মাল সেখান থেকে তোমাদের পাজরে নিয়ে গিয়ে দেব, চিৎকার করবে তারপরে তোমার পিঠে নিয়ে গিয়ে বসিয়ে দেব, চিৎকার করবে আল্লাহ যেন উত্তর দেবেন বান্দারে হাজা মা কানাস্তুমলে আনফুসিকুম, চিৎকার করে লাভ হবে না, এটা তোমার এই মাল, এটা তোমার এই সম্পদ, তুমি তোমার জন্য জমা করে রেখেছিলে, ফাজুকু মা কুনতুম তাকনিজুন, আজকে তোমার জমাকৃত সম্পদের তুমি এবার শাস্তি অনুভব করো। আমার বোন হে মামা, এখনো সচেতন হন, যাদের সোনা চাঁদি বাড়িতে যা প্রয়োজন তার থেকে বেশি রেখেছেন, যদি ঠিক মতো জাকাত না দেন আপনার সোনা চাঁদি সেদিন আপনার কপালে এসে গরম করে জাহান্নামের আগুন থেকে আপনাকে যেন সেদিন দাগ দেবেন। তো আমি অনুরোধ করব সমস্ত ভাইজানদের, আমার বাপজানদের, ওই 50,000 বছরের দিনে যেন আমাদের মাল থেকে আমরা নিজের মালকে দুশ্মন না বানাই, আল্লাহর কাছে সেদিন মাল যেন আমার জান্নাত যাওয়ার উপায় হয়ে যায়, তার জন্য সঠিক রাস্তায় আপনাদের শিশু মাদ্রাসা পড়ে আছে, এই লক্ষ্মীপুরের মাদ্রাসা পড়ে আছে, আমি আজকে দেখলাম দৃশ্যটা, দেখে কিন্তু আজকে আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে, এই লক্ষ্মীপুর মাদ্রাসার দৃশ্য দুপুর বেলায় আমার আতিকুর ভাই সবাই মিলে আপনার মাদ্রাসার ছাত্র ছাত্রী সবাইকে নিয়ে গেলেন, সামনের দিকে দাঁড় করিয়ে কি যেন ছবি করছিলেন দেখলাম, কিছু কিছু বড় মেয়ে 10-12-13-14 বছরের মেয়েকে দেখলাম, সুন্দর করে তারা বোরখা পরে এত সুন্দর পোশাকে আজকে তারা গেছে, আমার বিশ্বাস এই শিক্ষাটাই মাদ্রাসাতে দেওয়া হয়, এই বোনেরা আমার এইভাবে এখন থেকে ট্রেনিং পায়, এই শিশু মাদ্রাসাটার জন্য একটু আল্লাহর রাস্তায় আপনারা হাত বাড়িয়ে দেবেন, মারা যাবেন আপনি কবরে খবর নেবে শিশু মাদ্রাসা, চলে যাবেন কবরে আপনি আপনার মাল সব থেকে যাবে, যদি একটু নিজ হাতে কিছু দিয়ে যান শিশু মাদ্রাসায় এই শিশু মাদ্রাসা কবরে আপনার খবর নেবে। আমার মা আমার বোনেরা, আজকে কোন মা খালা আমার আছেন যে আপনার 2-4-10টা সোনার ফুল আছে, এই রকমের হাতের কানের নাখের গয়না বাড়িতে আছে, আপনি একদিনও যাকাত দেননি, বছরের পর বছর পার করে দিয়েছেন, জেনে রাখেন সেগুলো আপনার সাপে পরিণত হবে, গলায় পেঁচ দিয়ে আপনাকে দংশন করবে আর বলবে হাজা মালুকা হাজা কাঞ্জুকা, আল্লাহ রাসূল হাদিসটা শোনাচ্ছেন, সাহাবীরা থ হয়ে গেলেন, আল্লাহ রাসূল কোরআনের আয়াত শুরু করলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাযলিহি, আল্লাহ রাসূল কোরআন আয়াতটা শোনাচ্ছেন আর বলছেন যারা তোমরা মনে মনে ভাবছো যে আজকে এই কোরআন সোনা চাঁদি আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, আমাদের জন্য ভালো একটা নেয়ামত না, এটা কোনোদিন মনে করো না, যারা তোমরা বখিলি করো আল্লাহর জাহান্নামের আজাব পাওয়ার জন্য তৈরি থাকো। তো আমার ভাই আমার বোন আমার মায়েরা, আবার আপনাদের বক্তব্য শোনাবো, কোন জায়গায় আমি ছেড়ে দিয়েছি ঠিক আমার মনে আছে, একটু আপনারা হাত বাড়ান, কমিটির মানুষ একটু হাত বাড়ান, আমার মা খালা একটু আপনারা জাহান্নাম থেকে বাঁচার জন্য তৈরি হন, কোন মা কোন বোন আমার আছেন যে আজকের দিনে আপনারা বেশি নয় একটা একটা করে নাখুন খুলে এখানে দান দেবেন আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য, এই রকমের হাতে একটা একটা করে আংটি আছে চাঁদের আপনার, এটা ভাববেন না যে এটা আমার সৌন্দর্য খুব দে আল্লাহর কাছে দেখাবে, আজকে যদি জাহান্নাম থেকে বাঁচার উপায় আপনি এই একটা আংটি খুলে দিতে পারেন, হতে পারে এটাই আপনার আল্লাহর জান্নাত যাওয়ার জারিয়া হয়ে যাবে। আমার মা আমার বোন আমার, আমি অনুরোধ করব আল্লাহ আপনাদের অনেক পয়সা করে উপার্জনের ব্যবস্থা দিয়েছেন, আপনারা একজন বিনা পয়সায় থাকেন না, দিন গেলে আপনারা 150-200-250 টাকা কামাই করেন, আমি অনুরোধ করব 500-1,000 করে
আপনার হাত নাক কানের যার যেমন যদি অনেক বেশি আল্লাহ অর্থ দিয়ে থাকেন একটু বেশি অঙ্কের পাঠিয়ে দেবেন আপনার জন্য আমি মুসাফির দোয়া করব দেখি কোন বোন কোন মা আমার আছেন যে আজকে আপনাদের জন্য একটু প্রাণ খুলে গভীর রাত্রি বেলা আল্লাহর কাছে দোয়া হবে আমি কোন মাকে একটা দেখতে চাচ্ছি যে আল্লাহ একজন মা আমার তোমার জাহান্নামের হয় কিয়ামতের হয় আল্লাহ নাক থেকে একটা নাখুন খুলে দান করেছে কান থেকে এক জোড়া কানের খুলে দান করেছে আরো দু চার জোড়া বাড়িতে আছে মা সেটা গিয়ে বাড়িতে পড়বেন পড়বেন আপনার স্বামীকে দেখাবেন অপরকে দেখাবেন না আমার কাছে অনেকগুলো কথা বলার আছে আমি আপনাদের জন্য লম্বা একটা কাগজ নোট করে নিয়ে এসেছি যদি একটু ধৈর্য ধরেন আমি আপনাদের আজকে আশা করছি যদি থাকেন অন্তর খুলে মন ভরে আপনাদের আওয়াজ শোনাবো একটু খালে ধৈর্য ধরতে হবে মাঝে খালে একটু হাত বাড়িয়ে দিতে হবে ভাইজান কে আছেন আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাস্তায় যারা 500 হাজার 2000 5000 দিতে পারবেন শেষের বেলায় একটু আমি আপনাদের জন্য মুসাফির দোয়া করব কোন ভাই কোন বাপ কোন মা আমার আছেন যে একটু হাত বাড়াবেন মা বোন যার সাথে বেশি গজল শুনিয়েন না নেকি নেই একটা কোরআনের আয়াত শুনবেন আমি পড়ব আমি নেকি পাবো আপনারা শুনবেন আপনারাও নেকি পাবেন গজল তো জীবনে অনেক শুনিয়েছি এই জায়গায় আমি লক্ষ্মীপুরের জালসায় আমি ঘন্টার পর ঘন্টা ওয়াজ করেছি আজ থেকে নয় আতিকুর ভাই জানেন কতবার যে আমি এসেছি আর আপনাদের এই জায়গায় এসে আমি কোনোদিন সময় দেখিনি দু ঘন্টা দেড় ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত ওয়াজ করেছি কিন্তু আজকে শেষ সময় আপনাদের কাছে আমার আবেদন কিছু একটু দেন আপনাদের নিজের পুঁজি উপার্জন করেন আল্লাহর স্টেট ব্যাংকে জমা করেন তারপরে আবার ওয়াজ শোনেন আমি শোনাবো একটু আসেন তাড়াতাড়ি করে হাত বাড়ান কেউ আছেন ভাই না সব আউয়াল ভাইকার হযরত আলী ভাইকে দিয়ে দিলেন ওনারা দেননি সেক্রেটারি সভাপতি কেশিয়ার কই সেক্রেটারি ও আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ২০০০ টাকা যে দিয়েছেন উঠে হয়ে যাবে দোয়া এই যে প্রাক্তন সেক্রেটারি বলছে যে উঠে দোয়া হয়ে যাবে আলহামদুলিল্লাহ শেষের সময় একজন ভাই জান আমার ৫০০০ টাকা দান করেছেন আল্লাহ তুমি দানকে কবুল করো রেলে চাকরি করেন আলহামদুলিল্লাহ আনিকুল ভাই আমার একজন সার্ভিসম্যান বড় একটা সম্মানজনক দান আমার হাতে শেষে দিয়ে গেছেন উনি এতক্ষণ ধরে বসে বসে কোরআন হাদিস শুনেছেন আলহামদুলিল্লাহ ৫০০০ টাকা নগদে দান দিয়েছেন আচ্ছা ভাই সেক্রেটারি সাহেব ২০০০ টাকা দিলেন সভাপতি কই জি সভাপতি ভাই আর কেশিয়ার ভাই কই পালিয়ে গেছেন নাকি আজকে না হয় পালিয়ে যাবেন যেদিন আল্লাহর ফেরেশতা হাজির হয়ে যাবে সেদিন যাবেন কোথায় একটু আসেন তো দেখি দেরি করেন না তাড়াতাড়ি করেন মা জননী আপনাদের কাছে আমি এতক্ষণ ধরে হাত বাড়াইনি এখন একটু হাত বাড়ালাম সব কি ওই হযরত আলী ভাইকে আর আউয়াল ভাইকে দিয়ে দিয়েছেন শেষে কিছু রাখেননি আমার জন্য যার যেমন জুটবে যদি মনে করেন যে ১০০ করে টাকা দেবো তাও নেব যদি মনে করেন ৫০ টাকা দেবো তাও নেব আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব মা একটা চাদর দিচ্ছি দয়া করে আপনারা একটু চাদরে দেন আর ২০০০ টাকা আলহামদুলিল্লাহ এক বস্তা চাল দিয়েছেন আবার ২০০০ টাকা দিয়েছেন নিজের স্ত্রী বেঁচে নাই গো পৃথিবীর বুকে সব থেকে কাছের মানুষ এখন স্বামী আর স্ত্রী আল্লাহ এমনি বলছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে এমন প্রেম প্রীতি দিয়ে দিয়েছেন পৃথিবীর বুকে এর থেকে আর মনে হয় মহাব্বতের জিনিস কিছুই হয় না একটা দোয়া করব কে চিনা চিনা লাগছে যে ও আচ্ছা ১০০০ ভাই একজন ভাই ১০০০ টাকা শহীদুল ভাই ২০০০ টাকা কত ভাই কম হলো আপনি মাদ্রাসারে ৫০০০ দেন চুপ করে নিয়েছে মাদ্রাসার টাকা জমা আছে তো উদাই এনে দেন বলেন ১০০০০ দিলাম না তাও হবে আপনি ১০০০০ টাকা দেন ১০০০০ দিতে হবে দেন হাত মুসাফা করেন কেশিয়ার মানুষ আল্লাহ ভালো রেখেছেন দেন নাহলে ওই ভাই ৫০০০ টাকা ওখান থেকে বের করে দেন ওই টাকাটাই আপনি দেবেন তাও হবে আমরা তো ১০০০০ নেবো আপনার কাছে নারা দেন তো নারা তাকবীর
এত সুন্দর চেহারা আমার কেশিয়ার ভাই 10000 টাকার কম নিব না আপনি আপনার আমার কাজ না কত সাত হলো না দেন দেন 3000 টাকা লিখেন আমার বোনটার জন্য 3000 টাকা লিখেন না দিলে ওদের ঝগড়া শুরু হবে বুঝলেন কেমন ঝগড়া তো দিন চলবে হ্যাঁ মিষ্টি বৌয়া মা ভাবছিলাম শোনাবো না কিন্তু এই ভাইয়ের জন্য শোনাতে হবে কেন দেখি মন খারাপ তোমার যদি 3000 টাকা না দে রাতে ঝগড়া শুরু হবে আমি দেরি করব না 3000 টাকা ভাইয়ের কাছে আবদার করছি লিখেন লিখেন লিখে দিয়েছেন আলহামদুলিল্লাহ যদি উনি না দেন আমার বোনটাকে কি এই যে দেখছেন বউকে আবার কে ভালোবাসে রাজি চলা বহুত জন মানুষ জীবন দিচ্ছে হ্যাঁ আমার বোনটাকে দিতে দিবে না তার আগে বলে দিয়ে দেবো আচ্ছা আলহামদুলিল্লাহ ফের কবিতা ওই যে বলছিলেন হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ কবিতাটা শোনাবো অসুবিধা নাই কিন্তু আমি তো আবার টাকা ছাড়া কিছু শোনাই না সমস্যা হলো এটাই আচ্ছা আর কেউ আছেন ভাই একটু তাড়াতাড়ি করবেন কোনটা জি ইনি সভাপতি তখন থেকে এসে উনি খালে 5000-10000 করে বের করছেন কত দেব 5 দেব না 10 দেব দেন দেখি 5000 না কত আছে দোকানদার শোনাবো না কাপড়ের দোকানদার আমি ওই কবিতাটাও শোনাবো না না 3000 টাকা লিখেছেন তো এই নানা আবার কোথা থেকে ভিক করলো জি আচ্ছা আলহামদুলিল্লাহ মা অসুস্থ তার জন্য দোয়া চেয়েছেন আমি দোয়া করে দিচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন বোন আমার ছিলেন আল্লাহ যেন আমার বোনের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আল্লাহ এই নেকিতে আল্লাহ যেন তোমার জান্নাত আমার বোনের জন্য নসিব হয়ে যায় আমি প্রাণ খুলে দোয়া করছি পড়ুন আল্লাহুম্মা আমিন আচ্ছা দেখি কোন বোন আমার আছেন একটাই বোন এখানে যে একটা আংটি দিতে পারলেন এই আংটির কত দাম বোন বেশি নয় 250 টাকা আপনার একদিনের চাকরির কামাই একদিন বিড়ি বাঁধবেন তো তিনটা আংটি হবে আপনাদের তো একটা এই ভাঙ্গা পুরোনো আংটিগুলো দিতে পারবেন না আচ্ছা কিছু টাকা আরো আমার মায়েরা দিলেন আমি দেখতে চাচ্ছি কোন মা বাবা এমন আছেন যে আজকে স্বামী নেই স্বামী মারা গেছে আপনার সৌন্দর্য দেখার মানুষটা নেই আপনাকে ছেড়ে চলে গেছেন আপনার স্বামী আপনাকে কানের বানিয়ে দিয়েছিলেন হাতের বানিয়ে দিয়েছিলেন গলার বানিয়ে দিয়েছিলেন যে সৌন্দর্য দেখার মানুষটা নেই চলে গেছেন ওই মানুষটার জন্য আজকে একটা আপনি সোনার অলংকার দান করবেন দেখি কোন মা আছেন একজন ভাই 500 টাকা কি নাম নওশাদ ভাই কই মা বোন তাড়াতাড়ি করেন দেখি একটা চাদর দিতে বলেছিলাম একজনে আমার দাদু খালে ঘুরে ঘুরে আসলেন আর দাদুকে ঠকাই দিলেন মায়েরা একটা চাদর দেন তো দেন আমি কবিতাটা শোনাবো মিষ্টি বৌয়া মা কেন দেখি মন খারাপ তোমার মিষ্টি বৌয়া মা কেন দেখি মন খারাপ তোমার আজ বাড়িতে কি হয়েছে মা নাকি কিছু বলেছে আজ বাড়িতে কি হয়েছে মা নাকি কিছু বলেছে জলদি করে বলো আমায় সহে না যে দেরি আর মিষ্টি বৌয়া মা কেন দেখি মন খারাপ তোমার এমনি শুনে মন ভরবে না আগে আয়াতটা শুনতে হবে এই কবিতাটা কেন আমি শোনাতে যাচ্ছি নিয়ে আসবো আয়াতটাকে মা একটু হাত বাড়িয়ে দেন তাড়াতাড়ি করে তারপরে আর চাইবো না তখন শুধু খালে ওয়াজ শোনাবো দেখি কোনো এরকম বোন নেই যে হাত থেকে আংটিটা খুলে দেবেন আল্লাহকে রাজি করার জন্য হে বোন এই আংটিটার এত মায়া না আপনাকে পহেলা জানুয়ারিতে কেউ দিয়েছে তার জন্য দেবেন না বোন আমার ওই কাজ করিয়েন না আল্লাহ জাহান্নাম থেকে যেন আপনাদের বাঁচান আল্লাহর ওয়াস্তে কোনো মা বোন আজকে দেখতে চাচ্ছি আল্লাহ রসুলের জামানায় মায়েরা কানের হাতের গোলার খুলে দান করেছিলেন আল্লাহ রসুল খালি হাদিসটা শুনিয়েছিলেন ইয়া মা সারান নিসাব তাসাদ্দাকনা ফা ইন্নি উরিতু কুন্না আকসারা আহলিন নার আমি দেখে এসেছি তোমরা দলে দলে জাহান্নামে যাচ্ছ আর দাঁড়িয়ে দাঁড়িয়ে গন্ডগোল করো না
হট্টগোল করো না, তাড়াতাড়ি করে জাহান্নাম থেকে বাঁচার জন্য সাদকা করো, জাহান্নাম থেকে বাঁচার উপায় সাদকা। আল্লাহর রাসূল বেলালকে বলছেন, বেলাল যাও তো দেখি হয়তো তারা আজকে জাহান্নামের কথা শুনেছে দান করবে। হযরত বেলাল বলেন, আমি রুমালটা নিয়ে গিয়ে সুন্দর করে তাদের সামনে দিলাম, ওই সমস্ত মহিলারা হাতের কানের নাকের গহনাগুলো খুলে জাহান্নামের ভয়ে তারা দান করতে লাগলো। হযরত বেলাল বলেন, আমার পুরো রুমালটা যেন ভরে গেল। আমার মা খালা সেই জামানার মহিলারা জাহান্নামকে এত ভয় পেতেন, আপনাদের কি জাহান্নামের ভয় হয় না মা? হে বোন, আজকে আমি আমার দুইজন ভাইকে পাঠাচ্ছি, যদি মনে করেন যে 100-200 করে টাকা দেব, যদি মনে করেন 500 টাকা দেব, আপনারা লুকিয়ে লুকিয়ে দেন তাও দেন 500 করে টাকা, আর ফ্রিতে যে যে টাকাটা পাচ্ছেন আমার দিদি দিচ্ছেন ওইখান থেকে 500 করে টাকা দেবেন। সেই টাকাটা কিসের জানেন? কিসের? লক্ষ্মীর ভান্ডার। শুনেননি কবিতাটা কোনোদিন ইউটিউবে আমার? শুনেননি? দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বৌদি রায়া আমার। বিনা টাকায় হবে না, 500 করে দিল। যারা যারা পান একটু পাঠান তো ভাই। আমি নিজে লিখেছি, চারটা কবিতা লিখেছি, একটা কবিতার নাম দিয়েছি লক্ষ্মীর ভান্ডার, একটা কবিতার নাম দিয়েছি দুয়ারে সরকার। বুঝলেন? কেবল ভিড় লাগাচ্ছিলেন প্রথমে, সকালবেলায় চা না খেতে গিয়ে দেখেন ছেলে কোলে নিয়ে আগে লাইন দিয়েছে। আমার মা দেন তাড়াতাড়ি করে, একজনে হবে না, একটা চাদর পাঠান। 100 টাকা এসেছে, 6,000 টাকা বছরে হয়, 5,500 রেখে দেবেন, 500টা করে টাকা দিন। এখন দেবেন না, মাসের টাকাটা ঢুকবে তখন দেবেন। দেন তো দেখি কোন বোন আমার আছেন যে আজকে আল্লাহর ওয়াস্তে নেকির জন্য 500টা করে লক্ষ্মী ভান্ডারের টাকা দেবেন। দেন একটা খাতা কলম, দেন একটা খাতা কলম, দেন। দেরি করছেন কেন? একটা বোন বাদ নেই, সবাই দেবে ইনশাল্লাহ যারা লক্ষ্মী ভান্ডারের টাকা পায়। মাঝরে নিজরা তো আপনাদের সাইড ইনকাম বললেও চলে, একদিন কষ্ট করেছেন, খালি লাইনে দাঁড়িয়েছেন, ফর্মটা ফিল আপ করে জমা করেছেন, আর টাকা প্রতি মাসে ঢুকছে। কবিতাটাও শোনাবো আর আপনারা নেকিও একটা জারিয়া করে দেবেন। দেন ওই বয়স্ক লোকটাকে খালি বারবার পাঠাচ্ছেন, উনি একাই নিতে পাচ্ছেন না দাম। দুটা বোনকে বলে না, ছাত্রীগুলো নেই আপনাদের? দুটো ছাত্রীকে তুলে দেন, দেবে সবাই, এটা খাতা কলম দেন। ইনশাল্লাহ আমার বোনেরা না দিয়ে কেউ যাবেন না, এটা আমার বিশ্বাস আছে। আচ্ছা ভাই, আপনারা পালাবেন কেন? পালাবেন না ভাই, আমি কবিতাটা শোনাবো। কবিতাটা এই দেখে কবিতাটা শুনবেন তো, শোনাচ্ছি আপনাদের। আগে আপনারা যে যতটুকু পারেন একটু দিয়ে দেন ভাই, আপনাদের মধ্যে আর কেউ আর দেওয়া যাবে না ভাই? 100 করে টাকা দেন, বেশি চাইবো না, 100 করে টাকা, সবাই যদি 100 করে টাকা দেন আল্লাহর ওয়াস্তে মাদ্রাসায় কিছুটা একটা অ্যামাউন্ট বেড়ে যাবে। 100 করে কে দিতে পারবেন 100 করে টাকা? যুবক বন্ধু, এখন তো প্রতিদিন 100 টাকা করে গুটকা খেতে লাগে, 100 টাকা দান দেওয়া যাবে না ভাই? আরে কবিতা শোনাচ্ছি বলা না, এই যে টাকা চলে এসে দেখেন 500 টাকা দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বৌদি রায়া আমার। সুন্দরী খাতুন, আলহামদুলিল্লাহ। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বৌদি রায়া আমার। প্রতি মাসের সরর দেখে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে, মোবাইলটা রে হাতে নিয়ে তারা মেসেজটা করে যে উদ্ধার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বৌদি রায়া আমার। টাকা গুলি তুলিবার কালে স্বামীর নাহি প্রয়োজন পড়ে। পড়ে ভাই, টাকা উঠাতে যায় তখন টিপ মারে আর টাকা উঠে। ওখানে যদি খালে স্বামীরও কোনো ব্যবস্থা থাকতো তাহলে মায়েরা এই উপায়ে টাকা তুলতে পেত না। টাকা তুলছে, স্বামী বাড়ি নাই আর ফোকট সে মদনা গিয়ে যা পাচ্ছে কিনে নিয়ে চলে আসছে। এই জন্য লিখছি, টাকা গুলি তুলিবার কালে স্বামীর নাহি প্রয়োজন পড়ে, টাকা তুলে খরচ করে স্বামী পাইল না খবর। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে,
খুশি হইল সব বৌদিরায় আমার দিদি দিল লক্ষীর ভান্ডার রে খুশি হইল সব বৌদিরায় আমার দুটা বোন খালে লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়েছে মা বেশি চালাকি করিয়েন না না হলে এমন দোয়া হবে যে লক্ষ্মী ভান্ডারের টাকা বদ্ধ হয়ে যাবে দেরি করেন না দেন আল্লাহর ওয়াস্তে আপনারা যে যতটুকু পারবেন দিয়ে দেন আলহামদুলিল্লাহ দুজন বোন আমার দিলেন কোদ বানু না কি নাম উনি দিয়েছেন 500 টাকা সুন্দরী বোন আমার 500 টাকা আর কোনো বোন নাই গো দেওয়ার মতো মা বোন আপনারা এত টাকা ইনকাম করছেন গো তারপরে এত চিন্তা ভাবনা করছেন জাহান্নাম থেকে বাঁচার উপায় আপনাদের একটাই সাদকা বেশি করে করেন দেন দেখি ওই যে নানা ঘুরছেন না হলে নানার হাতে আপনারা দিয়ে পাঠান আচ্ছা ভাই আপনাদের কাছে আবেদন করেছিলাম 100 করে টাকা যারা দিতে পারবেন একটা ভাই আমার দিয়ে দুইজন দিয়ে গেলেন আর কেউ আছেন গো এত তাড়াতাড়ি করবেন না দেরি করেন না একটু তাড়াতাড়ি দেন হ্যাঁ শোনাচ্ছি শোনাচ্ছি এই যে দেখেন দেখছেন আলহামদুলিল্লাহ দেন 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 তাড়াতাড়ি করেন তোতা বিবি আলহামদুলিল্লাহ তোতা বিবি 500 আমার মায়েরা কিন্তু এবার দান দিতে শুরু করেছেন আমার মা হাদিসে আসছে লা হাসাদা ইল্লা ফিসনাইন হিংসা করা ঠিক নয় দুটা জায়গায় ঠিক একটা বোন আপনারা 1 পয়সার নাখের দিলেন কেউ যদি মনে করেন ওর থেকে আমারটা বড় আছে ওইটাই খুলে দিয়ে দেবো তাহলে দিতে পারেন অসুবিধা নেই দান করার জায়গায় হিংসা করতে পারেন নেকি বেশি পাবেন একটা বোন আমার 1 পয়সার একটা নাক ফুল দিয়েছেন আর একটা বোনকে পাওয়া যাবে না একটু তাড়াতাড়ি করেন তো দেখি বোন আমার আপনাদের মধ্যে আর কেউ নেই দেখতে দেখতে রাত গভীর হয়ে যাচ্ছে কিন্তু দেরি করবেন না আলহামদুলিল্লাহ আপনারা যে যতটুকুন দিলেন তাদের শুকরিয়া আদায় করছি আচ্ছা ভাই আপনাদের মধ্যে 100 করে আর পাওয়া যাবে না সব ঝেড়ে ঝুড়ে দিয়ে দিয়েছেন কেউ দিতে পারবেন না যার যেমন জুটবে একটু হাত বাড়ান ভবে দিন থাপ কেতে রে মানুষ মায়ের সেবা কর যাইয়া ভবে দিন থাপ কি দেয় রে মানুষ মায়ের সেবা কর যাইয়া আলহামদুলিল্লাহ তিনজন 500 করে আজিম আজিম শেখ কন্ট্রাক্টর ভাই আমার 2000 টাকা কোনটা ভাই কোনটা কন্ট্রাক্টর এখানে আছেন কোনটা আজিম ভাই কই আপনি এ ভাই এত কথা ছিলেন আপনি আপনাকে দেখছিলাম আজিমে 2000 টাকা হবে না এই জন্য আজিমকে ডাকেন বুঝলেন আর ব্যাপারটা হলো মনিরুল সাহেব আমার পুরনো বন্ধু আচ্ছা আপনার গাড়ি ভাড়া এটা 500 টাকা আমার তরফ থেকে এটা পকেটে ভরেন আপনি আল্লাহু আকবার আমার বন্ধু মনিরুল ভাই গজল শুনে আমার মনে হয় উনি আমাকে গাড়ি ভাড়া হিসেবে দিয়েছেন আলহামদুলিল্লাহ কোনটা বলেন দয়ালুল্লাহ রে এ আমি ঠিক এই জানি বন্দুক যদি বন্ধু না চিনে তো কে চিনল একটা বোন আমার আরেকটা আংটি খুলে দিয়েছে মহিলা দিলে 500 আর একটা মা আমার 500 আচ্ছা কই ভাই কন্ট্রাক্টর ভাই আজিম ভাই কই কই কোনটা আজিম ভাই না না দেখতে পাইলে তো হবে উনি আছেন নাকি আজিম ভাই 2000 দিয়েছেন বাকি হবে না ক্যাশ সবই আয় না না ক্যাশে 2000 দিয়েছেন ওকে কই কই দেখেন তো আজিম ভাই কোথায় আছেন আপনি মনে হয় শেষ সময় সম্মানী ব্যক্তি আমার কাছে আপনার নামটাই মাইকে বারবার উচ্চারণ হচ্ছে আসেন আরেকটা আরেকটা বোন আমার আরো 1 পয়সার একটা নাখের দিয়েছেন আল্লাহু আকবার আমার মায়েরা দান করতে জানেন গো এখানকার কই আজিম ভাই কই ভাই কার পাশে আসে একটু দেখাই দেখে দেওয়া যাবে না আজিমের দোয়া হবে না টাকা না আপনি এই যে দেখছেন টাকা দিয়েছে তারপর না বলে দোয়া হবে না
কই কোথায় আছেন একটু দেখে দেন না ভাই, কোনটা আজিম ভাই কোনটা? উনি কি চলে গেলেন নাকি? আজিম ভাই যদি শুনতে পান আর ১০০০ টাকা আপনি দেবেন। আজিম আর ওর ভাই আইএস মেম্বার এখানে আসতে বলেন। ইয়াল্লাহ, আজিম ভাই আর আপনার ভাই আইএস মেম্বার নাকি? আজাদ মেম্বার। আচ্ছা আপনার দুই ভাই একটু দেখা করেন তো, এই দুই ভাইয়ের উপর বোধে খুব বন্ধুত্ব আছে আমার এই ভাই, একটু আসেন। ভাগনে দিনই ভাই গো, অসুবিধা কি আছে? আসেন দেখি, দেখেন কেমন মামু আজকে ভাগিনাকে ডাকছে এত সুন্দর করে। কোথায় আছেন গো? একটু তাড়াতাড়ি করে দুই ভাই আসেন। কই আজিম সাহেব কোথায়? একটু তাড়াতাড়ি করে আসেন, দেরি করেন না। ১০০০ টাকা আপনার কাছে আবেদন, ১০০০ টাকার জন্য আপনার দেওয়া হচ্ছে না। আচ্ছা মামুন, আপনারা কয়টা নাকফুল দিলেন এটা একটু আমি শুনতে চাইছি। আলহামদুলিল্লাহ, যদি মনে করেন যে এখন দেব না পরে আছি দিতে হবে না, বাড়িতে আপনার তিনটা চারটা নাকফুল আছে, নিয়ত করেন যে আল্লাহ আগামীকালকে সকালে একটা দিয়ে দেব। বোন আমার চোখ দুটো বন্ধ হয়ে গেলে আপনার সৌন্দর্যের জিনিস সব পড়ে থাকবে, কেউ একটাও যেন আপনাকে সাথে দেবে না, যেটা পড়ে আছেন সেটাও খুলে নেবে। মা একটু দেন। একজন ভাই আমার খুচরোতে দিয়ে গেলেন প্রায় ১০-২০ টাকা ৫০ টাকা, যাই হোক আল্লাহ তুমি দারকে কবুল করো। কই যে আজিম ভাই কই? হ্যাঁ হ্যাঁ দেন তাড়াতাড়ি করে। কই আজিম ভাই? হ্যালো, নাই নাকি গো? ঘুম ভাঙো ঘুম ভাঙো। হ্যালো, হ্যাঁ মনিরুল সাহেব আমার ছোট ভাই। ১০০০ টাকা কইছে যে ২০০০ লাগবে যে কইছে আপনার দাদা। ১০০০ করিয়েন না, সকালে দিয়েন ২০০০ টাকা দেওয়া হচ্ছে না। জোর করবো না আপনাকে, আল্লাহ রাজি হয়ে গেছে আপনার উপরে। আমার ভাই যা ২০০০ টাকা সকাল বেলা দেবেন, নেন এখনে। আচ্ছা যে দিয়ে দিতে যাচ্ছেন এখনে, যে দেন, নেন এই যে নেন। আংটি দিলে একটু দোয়া করে দেন এই যে, আর একটা আংটি। আল্লাহু আকবার, ২০০০ টাকা নারে তাকবীর। দেখেন তো জি কত বড়, আজকে ভাই আসতে পারেনি, বড় ভাই দিয়ে দিলেন সাদাম করে ২০০০ টাকা। আমার আজিম ভাই উনি ৩০০০ টাকায় পূরণ করে দিলেন, ২০০০ এখানে দিলেন, ১০০০ টাকা সকালে দেবেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। আর কে আছেন গো মা বোন? মুরসালিম ভাই ২০০০। আলহামদুলিল্লাহ, আমি ক্যাশ দিয়ে দিলাম। আচ্ছা আপনি দিয়ে দেবেন। আচ্ছা মুরসালিম ভাই ২০০০, দেখছেন ওনারা আসেননি, সকালবেলা উনি সব কন্ট্রাক্টারি করে টাকা তুলে নেবেন, ওনার পকেট থেকে এখন দিয়ে দিচ্ছেন। দেখেন কত বড় দানি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একটু দেন গো মা, তাড়াতাড়ি করে দেন, দেরি করবেন না। আল্লাহর ওয়াস্তে যার যেমন জুটবে একটু দিয়ে দেন, আপনাদের কাছে বেশি চাইছি না, একদম ছোট ছোট করে দান দেন, ছোট ছোট দেন আল্লাহর ওয়াস্তে। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে, যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে, দেখা দিও জীবনে একবার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। দূর আরবের মরুর বুকে আসলেন আপনি আলো হয়ে, দূর আরবের মরুর বুকে আসলেন আপনি আলো হয়ে,
দূর হলো সব জগতে রাধার আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার এই ভাই দেনি নাকি উনি জানেন না দিলে পেঁয়াজ এক বস্তা পোস্ত তিন বস্তা পচে যাবে বুঝলেন এই জন্য দিয়ে দিয়েছে 1000 আলহামদুলিল্লাহ কেশের 10000 বাড়বে আমার এই ভাইয়া তখন ধরে ছিলেন কোথায় আল্লাহ আকবার উনি ঘুমিয়েছিলেন নাকি এতক্ষণ ধরে 2000 ওই যে ভাই কেন পালাচ্ছে গো এ ভাই পালাচ্ছেন কেন আল্লাহ আকবার এই যে আপনার এদিকে এই যে আপনার ওখানে সামনে বসে যায় যে আল্লাহ হ্যাঁ 2000 দিয়েছে 5000 দিয়েছে কাপড়ের দোকানদার 5000 দিয়েছে 5 5000 দিয়েছে 2000 না না 2000 চারটা জ্যাকেট বিক্রি করলে হয়ে যাবে আচ্ছা ইনশাআল্লাহ নারে তাকবীর লিখেন 2000 টাকা লিখেন লিখেন এই দোয়া করেন যেন ঠান্ডা একটু কোন কোন করে পড়ে আজ দুটো জ্যাকেট বেশি বিক্রি হয় আচ্ছা হয়ে যাবে আলহামদুলিল্লাহ এবার দোয়া করি হ্যাঁ আর দেরি করা যাবে না ভাইজান যে গজলটা শুনতে চেয়েছে আমি না শুনিয়ে কিন্তু যাব না কেউ যদি না থাকে আমি বলবো আর ভাই শুনবেন হ্যাঁ ইনশাআল্লাহ অসুবিধা নাই আর একা দুজন দেন তাহলে একা দুটো আরো গজল শোনাবো।